পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে মৃত ওই ব্যক্তির নাম কালীপদ সরকার, বয়স 75, বাড়ি গঙ্গারামপুর থানার পশ্চিম জয়পুর এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমাতে যায় ওই ব্যক্তি। গভীর রাতে সেই আগুন থেকে বাড়িতে আগুন লাগে বলে পরিবার সূত্রে জানা যায়। ঘটনায় ভস্মীভূত হয় পুরো বাড়ি। আগুন দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেয় এলাকাবাসীরা, খবর দেওয়া হয় পুলিশকেও। ঘটনাস্থলে দমকল ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অগ্নিদগ্ধ হয় ওই ঘরে থাকা ব্যক্তি। অগ্নিদগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থেকে অমল দাস ও বাবাই সূত্রধরের রিপোর্ট, টিসিএন নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।